আচ্ছা, তাহলে আজকে হলো আমাদের ফাইবার পার্ট টু। আমরা আজকে আলোচনা করব ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা এবং ফাইবারে তৈরি করা, প্রোফাইল তৈরি করা। আচ্ছা, আমি বলি, এখানে আমাদের আউটসোর্সিং এর দুজনের কাজ আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ, আর একটা হচ্ছে মানে অ্যাকাউন্ট সম্পর্কিত যে কাজগুলো। তো এখানে মূলত এই জিনিসগুলো খুবই সহজ, এগুলো জাস্ট একবারে করতে হয়। মনে করেন, অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করা, ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা, ফাইবারে প্রোফাইল তৈরি করা, এই কাজগুলো একবারে করতে হয়। তার ফলে এগুলো খুব বেশি কি মনে রাখার কোনো দরকার নেই, অথবা এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। আর এই কাজগুলো সবার ক্ষেত্রে সেম, তো যার ফলে এগুলো কষ্ট করা মনে রাখার এগুলো কি প্রয়োজন নেই। আপনি মনে করুন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা ভুলে গেছেন, কোনো সমস্যা নেই। যখন আপনি ডিসাইড করেন যে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে, জাস্ট আপনি ইউটিউবে যান, ইউটিউব থেকে একটা ভিডিও দেখেন, সাধারণত আপনি এটা তৈরি করতে পারবেন। মানে প্রসেসিংয়ের কাজগুলো সহজ, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। আমরা মূলত কাজ শিখে মানে কি, কাজ শিখে মানে অ্যাকাউন্ট তৈরি করা শিখে, সেটা কিন্তু সেটা কাজের অংশ না, ঠিক আছে। কাজটা হচ্ছে ক্রিয়েটিভিটি, যেমন আমরা ভিডিও নিয়ে ভিডিওটা কীভাবে তৈরি করব, কোন ইয়াভাবে তৈরি করব, কীরকম ইমেজ দেবো, তাই না, লজিক্যাল যে বিষয়গুলো, ওই কাজের বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওইখানে ক্রিয়েটিভিটি বাছাই হয়। আর এই এগুলো হচ্ছে অটোনোমাস কাজ, বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট তৈরি করা, আইডি তৈরি করা, এগুলোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে। আর এই জিনিসগুলো চেঞ্জ হয়, চেঞ্জিং। যেমন ফাইবারের আমাদের পুরাতন ভিডিও আছে, দু বছর আগে তৈরি করা ভিডিওগুলোর সাথে ফাইবারের এই সিস্টেমের কোনো মিল নেই, ঠিক আছে। এখন আপনি এর আগে যদি এগুলো দেখেন, এরপরে কি এখন দেখলে আপনি দেখবেন যে সম্পূর্ণ বিপরীত, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যখনই যে কোথাও আইডি তৈরি করতে হয়, অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ঠিক আছে, আপনি জাস্ট ইউটিউবের একটা ভিডিও দেখে নেবেন, এটা ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, এটা 5 মিনিটের ভিডিও, ফাইবার ক্লাস টু হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন ইউটিউব, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, মাত্র 2 মিনিট। এটা অনেক আগের, সেক্ষেত্রে আমরা দেখে নেবো যে কখন আপলোড করা হয়েছিল। এটা 3 বছর আগের, এটা 10 মাস আগে, এটা 9 মাস আগে, এটা 1 বছর আগে, 1 মাস আগে, তাই না, 1 বছর আগে। তাহলে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট দিতে পারি 2017, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট 2017। তাহলে আসছে না সকল 2017, বাংলা একটা আসছে, এক মাস আগে। তাহলে যে কোনো ধরনের তাহলে যে কোনো ধরনের আইডি ক্রিয়েট, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? তাহলে আপনারা, আমাদের মূল কনসেন্ট্রেশন পয়েন্টটা হচ্ছে কাজটা, কাজের কোয়ালিটি, ঠিক আছে। যে কোনো ধরনের আইডি যখন তৈরি করার প্রয়োজন হবে, ঠিক আছে,
আর ওয়েবসাইটগুলো এমন ভাবে সাজানো থাকে যেন যে কেউ ক্লিক করলে সে যেন স্টেপ বাই স্টেপ আসতে পারে। আপনি শুধু একটাতে ক্লিক করলে হবে, অটোমেটিক ওয়েবসাইট আপনাকে বলে দেবে। জিনিসটাকে আরেকটু সহজ করার জন্য আপনি যেকোনো একটা আইডি তৈরি করার আগে সেটা যে জায়গার আইডি হোক না কেন, ঠিক আছে, আপনি জাস্ট একটা ইউটিউবের ভিডিও দেখে নেবেন, দেখে আপনি এটা করতে পারবেন। মনে করেন পেপ্যাল বানারসে আসলো, এখন পেপ্যালের আইডি তৈরি করে আপনি কখনো দেখেন নাই, কখনো কি পেপ্যাল ইউজ করেন নাই, কোনো সমস্যা আছে? জাস্ট আপনি সার্চ করবেন, হ্যাঁ, হাউ টু ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট, ব্যাস 9 মিনিট 5 মিনিট, ঠিক আছে, খুব ইজিলি কি আপনি এটা করতে পারবেন। ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া, তাহলে আমাদের কাজের আমাদের আউটসোর্সিংয়ের দুটো অংশ, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে বিভিন্ন আইডি তৈরি করা। তো আইডি তৈরি করার কাজ হচ্ছে কয়েক মিনিটের কাজ, এগুলো মুখস্থ রাখার দরকার নেই, মনে রাখারও দরকার নেই, এবং কি এগুলো এগুলো আমাদের কোনো কাজের কোনো অংশ না, ঠিক আছে। আমাদের মেন হচ্ছে কাজটা, বাট যখন দরকার হবে তখন আমরা ইউটিউব থেকে সার্চ করে আমরা সেই আইডিটা তৈরি করতে পারবো। এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনারা অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা তৈরি করে নিন, এটুকুই যথেষ্ট না, ইটস অ্যাডসেন্স, হাউ টু ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখান থেকে দেখে রিসেন্ট ভিডিও যেটা সেটাই দেখবেন, বাট হয়ে যাবে। আমরা ইউটিউব থেকে পারি, আবার যদি চান আপনি ট্যাক্স টাকারে চাইবেন, ট্যাক্স টাকার, তাহলে আপনি যাবেন গুগলে সার্চ করে আপনি হাজার হাজার পাবেন। গো টু দা মনিটাইজেশন পেজ, গো টু রিভিউ অর চ্যানেল, ঠিক আছে, সাপোর্ট দ্য গুগল ডট কম ইউটিউব, সেট আপ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর পেমেন্টস। এখানে এখানে 1 নম্বর 2 নম্বর করে সব কিছু দেওয়া আছে। আপনি জিনিসগুলো শেখার জন্য চাইলে টেক্সট টাকারও পাবেন, আবার চাইলে ভিডিও করে পাবেন, ভিডিও করে সহজ বেশি, ভিডিও করে সুবিধা। আচ্ছা, তাহলে আমরা যেটা করতেছিলাম, আমরা পেপ্যাল আমরা কী করছিলাম, ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, এখন আজকে আমরা ফাইবারের প্রোফাইল তৈরি করব। আচ্ছা, অ্যাকাউন্টটা লগ ইন করেন, তো আসেন লগ ইন করে দেন। কোন ধরনের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, আমরা কোনো প্রোফাইল তৈরি করবো। তো প্রোফাইল তৈরি করার জন্য আমরা যাবো এখানে, এখান থেকে যাবো মাই প্রোফাইল, ঠিক আছে, মাই প্রোফাইল, মাই প্রোফাইল থেকে আমরা এখানে আমাদের প্রোফাইলটা তৈরি করবো। এই যে এখানে ছবি, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, আমরা সবগুলো আমরা এখানে সেট করবো, মানে আমাদের টোটাল সিভিটা আমরা এখানে তৈরি করবো। প্রথমে ছবি,
ছবি দিলাম, তারপর হচ্ছে আই এম অমুক, হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন, আপনার ইতিহাস কি? আমার ইতিহাস, আমি ইতিহাস ইতিহাস লিখতে হবে এক লাইনে। ও আচ্ছা, মানে আমার এক লাইনের মধ্যে আপনার ইতিহাস বলে ধরতে হবে। আমার পেশা ইতিহাস দিলাম, এরপর হচ্ছে ভিউ এস এ বায়ার, আচ্ছা থাকবে না, মানে বায়াররা যেভাবে দেখবে করে এটা তো দেখেন, আপনার ছবি দেখবে এভাবে দেখবে এটা, ঠিক আছে। আমরা আমাদের ছবি অ্যাড করলাম, আমরা আমাদের ইতিহাস লিখলাম, মানে আমাদের প্রফেশনাল নাম লাগলাম যে আমি কী কী পারি, বায়ার জন্য খুব সংক্ষেপের জন্য আপনার সম্পর্কে বুঝতে পারে। আমি বুঝলাম যে আমি এসইও প্রফেশনাল এবং স্পেশালি স্কিল ইন ফেসবুক, ইউটিউব এবং গুগল অপটিমাইজেশন, আচ্ছা। এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কী লিখবেন, মানে আপনি এসইওর কাজ পারেন, আপনি ফেসবুকের কাজ পারেন, ইউটিউবের কাজ পারেন, এটা পারেন, সেটা পারেন, টোটাল আপনি আপনার নিজের মতো করে মনের মাধ্যমে সেইখানে লিখবেন, ঠিক আছে। এগুলো আপনি এডিট করে দেবেন, ঠিক আছে, এখানে লাগবেন আপডেট। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ, ইংলিশে থাকবে। আপনি আরও নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, বেঙ্গলি, লেভেল হলো নেটিভ, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বেঙ্গলি। কেউ যদি হিন্দি পারেন, হিন্দিরও অ্যাড করতে পারেন। লিঙ্কড অ্যাকাউন্ট, আপনার ফেসবুকটা এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন, ফেসবুক ক্লিক করবেন, আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড লগ ইন করে ফেসবুকটা লিঙ্ক করে দেবেন, আচ্ছা। এরপর হচ্ছে স্কিল, হ্যাঁ বলেন, বুঝে নেই, ওরা বলতেছে লিঙ্ক অ্যাকাউন্ট, শুধু ফেসবুক না, ফেসবুক, গুগল, ড্রিবল, ঠিক আছে, স্ট্যাক, লিঙ্কডইন, সবগুলোর অ্যাকাউন্ট ওরা দিতে বলতেছে। এখন এই এই তথ্যগুলো থাকবে ফাইবারের কাছে, এগুলো বায়ারের কাছে যাবে না, বায়ার এগুলো দেখবে না, হ্যাঁ। ওই ফাইবার যেটা বলতেছে যে পার্সোনালি ইয়া না করার জন্য, কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যান্ড ইনফরমেশন না দেওয়ার জন্য কী করতে হবে, কারোর সাথে কন্ট্যাক্ট করতে হলে ইনবক্স করতে হবে, মানে ওই ইনবক্সে সব কিছু লাগবেন, কিন্তু কোনো কন্ট্যাক্ট দেওয়া যাবে না। তাহলে কী হবে, ফাইবার সব কিছু মনিটরিং করতে পারবে, কে কী বলতেছে না বলতেছে। এখন যদি সে মনিটরিং করতে না পারে, তাহলে তো এমপ্লয়িরা নিজেরা নিজেরা কোঅপারেশন করে নিজেরা নিজেরা কাজ নিবে, ফাইবার তারা ইয়াটা পাবে না, পার্সেন্টেজ পাবে না। মূলত ফাইবার হচ্ছে একটা গরুর হাট, সে প্রত্যেকটা জায়গা থেকে হাসিল নেবে, ঠিক আছে, মানে সেলার থেকেও নেবে, হ্যাঁ, এখানে শুধুমাত্র সেলার থেকে নেয়, বাইরের থেকে নেয় না। এখন গরুর হাটের বাইরে এসে যদি বিক্রি করে দেয়, তাহলে তো গরুর হাট আর কি পাবে না, ইজেরা পাবে না, তো সেই জন্য ওরা এই ব্যাপারে যথেষ্ট কনসিয়াস। ফেসবুক আর গুগল এই দুটো অ্যাড করে দিলে হবে, আর বাকিগুলো না করলে চলবে, লিঙ্ক না লাগবে না, এতগুলো লাগবে না, আপনার একটা দিলেই হবে, আবার এক কোনোটা না দিলেও হবে, এটা আপনার ইচ্ছা। স্কিল, এখানে স্কিলটা আমি অ্যাড করি, স্কিলটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক্সপার্ট,
অ্যাড, তারপর হচ্ছে আবার অ্যাড নিউ, ইউটিউব মার্কেটিং, এটা হচ্ছে এক্সপার্ট লেভেল, তারপর হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং, ব্লগ রাইটিং। ঠিক আছে, এভাবে আপনার যতগুলো স্কিল আছে সবগুলো স্কিল এখানে অ্যাড করবেন। এরপর হচ্ছে এডুকেশন, এডুকেশন আপনি সবগুলো দিতে পারেন। কান্ট্রি আপনার প্রথমে ইউনিভার্সিটি অ্যাড করেন, ঠিক আছে, মাস্টার্স করতে গিয়ে কান্ট্রি অব ইউর ইউনিভার্সিটি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ কলেজ অর ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি থাকবে। ইভেন আপনি যদি যে প্রিমিয়ার ইউনিভার্সিটি, বলতে স্যার মানে প্রিমিয়ার ইউনিভার্সিটিও আছে। হ্যাঁ, কারণ ফাইবার যেটা যে প্রিমিয়ার ইউনিভার্সিটি আছে সেটাও ফাইবার জানে। ন্যাশনাল ইউনিভার্সিটি, টাইম, ডেট, এগুলো সবগুলো ফিল আপ করুন, ফিল আপ করে অ্যাড, ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা, এটা আমি আর অ্যাড করতেছি না। তারপর হচ্ছে সার্টিফিকেশন, আমি তারপর হচ্ছে সার্টিফিকেশন, এটা সার্টিফিকেশন লাগবে না, এটা হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল যদি সার্টিফিকেশন থাকে, যেমন আইএলটিএস আছে। হ্যাঁ, তাহলে আইএলটিএস আপনি এখানে এখানে অ্যাড করতে পারবেন, আইএলটিএস, জিইডি, ঠিক আছে, তারপর সিএটি, এই ধরনের কোনো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা এখানে অ্যাড করা যাবে, এটা না করলেও চলবে। পোর্টফোলিও কী স্যার? পোর্টফোলিও, পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের স্যাম্পল। আপনি যে কাজগুলো করছেন, মনে করেন আপনি ইউটিউবের ভিডিও তৈরি করছেন, তাহলে ভিডিও তৈরি করার সময় অনেকগুলো স্ক্রিনশট আপনি নেবেন, অথবা অনেকগুলো ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা আপনি একটা ওয়েবসাইটে রাখবেন এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেবেন। দেখেন, পোর্টফোলিও, অ্যাড নিউ, জাস্ট এখানে একটা কী লাগবে, এখানে আপনার একটা ওয়েবসাইট লাগবে, www.apnarnam.blogspot.com। আমরা ব্লগ সাইট তৈরি করা শিখছিলাম না, জাস্ট একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেই ব্লগ সাইটে আপনার সকল ভিডিও থাকবে, মানে আপনি যা যা কাজ করছেন, এর মধ্যে আপনি ভিডিওর কাজ করছেন, ইমেজ তৈরি করছেন, আপনি লগো তৈরি করছেন, ব্যানার তৈরি করছেন, ইন্ট্রো তৈরি করছেন, অনেক অনেক অনেকগুলো কাজ করছেন, সবগুলো কাজ থাকবে কোথায়, আপনার একটা ব্লগ সাইটে, জাস্ট এখানে ব্লগ সাইটের লিঙ্কটা লাগবে, ঠিক আছে। আর এখানে এখানে ডেসক্রিপশন লাগবেন যে আই মানে আমার গ্রাফিক ডিজাইনের স্যাম্পল, এই স্যাম্পল, সেই স্যাম্পল, এই ওয়েবসাইটে এই স্যাম্পলগুলো আছে, এখানে জাস্ট এখানে দেবেন। এটুকু বোঝা গেল? তো আমরা খুব সিম্পলি আমরা কি ইয়া তৈরি করতে পারবো, কি করবো আমরা আমাদের প্রোফাইল তৈরি করবো। তাহলে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করবো আইডি নাম্বারের উপর, জাস্ট মাই প্রোফাইলে ক্লিক করে আমরা কি প্রোফাইলে সব কিছু আমরা তৈরি করবো, মানে আমাদের সিভি তৈরি করবো। সিভির মধ্যে কি ছবি, তারপর প্রফেশনাল টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, লিঙ্কড অ্যাকাউন্ট, স্কিল, এডুকেশন, সার্টিফিকেশন, পোর্টফোলিও, ব্যাস আমাদের অ্যাকাউন্ট, আমাদের কি প্রোফাইল তৈরি হয়ে গেল, ঠিক আছে। সেন্ড অফ করে দেবো, সেন্ড।
ওই লাইটগুলো অফ করে দেন অপ্রয়োজনীয়। ও আসছে কারেন্ট, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা ইয়াগুলো তৈরি করলাম, আমাদের প্রোফাইলটা আমরা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে আমাদের যে কোথাও যে কোনো মার্কেট প্লেসে কাজ করার যে সিস্টেমটা, যে কোনো মার্কেট প্লেসে কাজ করার জন্য আমাদের প্রথম কাজ হলো অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার পরে হলো প্রোফাইল তৈরি করা, প্রোফাইল মানে হলো সিভি, সিভিটা তৈরি করা, ঠিক আছে। তিন নম্বর কাজ হলো আপনার জবে অ্যাপ্লাই করা। আচ্ছা, আমরা প্রোফাইল তৈরি করলাম, আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করলাম, আমরা প্রোফাইল তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এরপর আরও কিছু প্রিপারেশন আছে, মানে ফাইনাল কিছু প্রিপারেশন আছে, যেমন ভেরিফাই করা, অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, তারপরের কাজ হলো ভেরিফাই করা, ঠিক আছে। আচ্ছা, আমরা করি। এরপর আমরা এখান থেকে যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড, আচ্ছা, অথবা আমরা এখান থেকে যেতে পারি স্টার্ট সেলিং, মানে আমরা অ্যাকাউন্ট করলাম, প্রোফাইল করলাম, এখন আমরা কী করতে পারি, সেলিং স্টার্ট করতে পারি। হ্যাঁ, স্টার্ট সেলিং, স্টার্ট সেলিংয়ের পরে বিকাম এ সেলার, আমরা জুতা সেল করব। আচ্ছা, এখন আমাদের ফাইনাল একটু আরও কিছু ফর্ম চাচ্ছে, এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে ফাইনালি সেল করার আগে, ঠিক আছে। এগুলো একবারে দিতে হবে, এরপর আর দেওয়া লাগবে না। অ্যাভেলেবিলিটি, আপনি কতক্ষণ কাজ করতে পারবেন, আমি জানলাম ফুল টাইম, আই ক্যান ওয়ার্ক অ্যাজ নিডেড, যতক্ষণ লাগবে ততক্ষণ কাজ করতে পারবো। আই উড লাইক টু আর্ন, আমি মিনিমাম $1,000 উপরে আর্ন করতে চাই। আচ্ছা, লিঙ্কড অ্যাকাউন্ট ফেসবুক গুগল এগুলো দিয়ে দেবেন, ল্যাঙ্গুয়েজ বাংলা এগুলো তো আছে, স্কিলড আছে, এডুকেশন এটা তো আমরা দিলে এখানেও চলে আসবে, সার্টিফিকেশন চলে আসবে, পোর্টফোলিও, প্রোফাইল ফটো, ডেসক্রিপশন, আমরা যা দিয়েছিলাম সবগুলো আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। দেখানোর পরে দেন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, ব্যাস কাজ হয়ে গেছে। এখন আমরা গিগ তৈরি করার অপশনটা চলে আসলো, মানে পোস্ট করার অপশন চলে আসছে, আমাদের প্রিপারেশনের কাজ শেষ। এটুকু হওয়ার পরে দেন কি, আমরা যা করতে সবগুলো আমরা ক্লোজ করে দিই, ঠিক আছে। তাহলে আমরা যা যা করলাম, আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, প্রোফাইল তৈরি করলাম, এবং আমরা যেটা করছিলাম ভেরিফাই করা, না না ভেরিফাই এখানে করতে হয় না, আপনার এই ফাইবারে ভেরিফাই করতে হয় না, ফাইবারে ওই যে আমরা স্টার্ট সেলিংকে ক্লিক করার পর আমাদেরকে কিছু জিজ্ঞেস করছে না, মানে ফাইনাল প্রিপারেশন, ভেরিফাই অথবা ফাইনাল ফাইনাল প্রিপারেশন। আমরা ফাইনাল ফাইনালি প্রিপেয়ার হলাম, দেন কি, দেন এখন আমরা কাজ শুরু করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকাউন্ট করলাম, প্রোফাইল তৈরি করলাম, ভেরিফাই করলাম, ফাইনাল প্রিপারেশন এলাম, আমাদের কাজ শেষ। এই কাজগুলো একবারই করতে হবে, এই কাজগুলোর জন্য দ্বিতীয়বার আর কি এই কাজগুলো কাজগুলো করতে হবে না। এরপর আমরা শুধুমাত্র পোস্ট করব, জব পোস্ট করব, গিগ পোস্ট করব, দেন আমরা কাজ করব। তো দেখেন, আমরা ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমরা সবগুলো এখানে আমি লগ আউট করে দিলাম, আবার আবার লগ ইন করা যাবে, আপনারা বুঝতে পারতেছেন। ফাইবারে যাব, লগ ইন করবো, লগ ইন করার পরে এখন কি, এখন আমি ফাইবারের একজন মেম্বার, ঠিক আছে। এখন আমি কী করবো, এরকম পোস্ট করবো, ওরা যেরকম পোস্ট করছে সেরকম আমি পোস্ট করবো। আমি গিগুলো কত ক্লাসে দেখিয়েছিলাম গিগ, আমি সেরকম একটা গিগ দেবো, ঠিক আছে। এখন আমি দেখাবো গিগ কীভাবে দেবো, ক্রিয়েট গিগ, এই গিগ কীভাবে দেবো। গিগ দেওয়ার জন্য আমি প্রথমে যাব এখানে, আচ্ছা এগুলো লাগবে না, আমি যাব ড্যাশবোর্ডে, আমি গিগ দেওয়ার জন্য যাচ্ছি ড্যাশবোর্ড, এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমি যাব
ইউ হ্যাভ নট সেট আ সিকিউরিটি কোশ্চেন। আরো কিছু কাজ আছে কিনা, সিকিউরিটি কাজ কিছু বাকি আছে, কিছু কাজ বাকি আছে, সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে। সেট নাও কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন। চেঞ্জ তখন করতে হবে না, সিকিউরিটি কোশ্চেন সেট, এগুলো করতে হবে না। প্লিজ সিলেক্ট এ কোশ্চেন, এটা পরে যে কোনো সময় করলে হবে। আচ্ছা, আমরা এখন গিগ তৈরি করলাম। You can start selling in 5 minutes. You can create it. আচ্ছা, তাহলে আমরা স্টার্ট সেল স্টার্ট করব। একটু সময় নিচ্ছে ওই অ্যাকাউন্টটা তৈরি হওয়ার জন্য। এখন আমরা গিগ তৈরি করা শুরু করব। দেখেন গিগ তৈরির জন্য আমরা এখানে যাব, এখান থেকে যাব স্টার্ট সেলিং, বিকাম এ সেলার। আবার সেই অপশনগুলো সবগুলো ঠিকমতো আছে, আমরা যা যা দিয়েছিলাম সব কিছু আছে। থাকার পর জাস্ট কন্টিনিউ টু ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, ঠিক আছে? তাহলে গিগ তৈরি করার জন্য আমরা এখানে যাব, এখান থেকে স্টার্ট সেলিং, স্টার্ট সেলিংয়ের পরে স্টার্ট ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। তাহলে আমরা আমাদের প্রথম গিগ তৈরি করতেছি, ঠিক আছে? এখানে গিগ তৈরি করার অপশন কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কয়টা অপশন? ছয়টা, মানে ছয়টা পেজ, ছয়টা পেজ পার হওয়ার পরে আমাদের গিগটা তৈরি হবে। আমি প্রথম পেজটা দেখাচ্ছি, গিগ টাইটেল। আমি একটা গিগ তৈরি করতেছি, আপনি গিগটা মুছে দিন, ঠিক আছে? আই উইল ডু সামথিং ইন আই উইল রিয়েলি গুড এট, আই উইল, বলুন আপনি কি পারবেন? ইউটিউব ইন্ট্রো, আর কি একটা বলুন, আর কি পারবেন? অপটিমাইজেশন, আই উইল ক্রিয়েট ক্রিয়েট হবে না, ইনক্রিজ ইউটিউব ভিউস সাবস্ক্রাইবার অ্যান্ড লাইকিং। আপনি ইউটিউবের ভিউ, সাবস্ক্রাইবার এবং লাইক বাড়িয়ে দিতে পারবেন। ক্যাটাগরি কি? ক্যাটাগরি হলো এটা ভিডিও, না ভিডিও না, এটা এটা হলো এসইও, গ্রাফিক ডিজাইন, ভিডিও, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তারপর সার্চ ট্যাগ, মানে বায়ার কী লিখে সার্চ করলে আপনারটা পাবে, মানে আপনি কী চান কী লিখে সার্চ করলে পাবে। আপনি লিখতে পারেন ইউটিউব অপটিমাইজেশন, আপনি চাচ্ছেন বায়ার ইউটিউব অপটিমাইজেশন লিখে সার্চ করলে, সার্চ করলে আপনাকে পাবে। কমা দিলাম, কমা দিলে একটা কিওয়ার্ড তৈরি হয়ে গেল, আরও কিওয়ার্ড দেন। তারপর ইনক্রিজ ভিডিও প্রমোশন, ভিডিও প্রমোশন লাগে সার্চ করলে আপনাকে পাবে। আর কি ভিডিও শেয়ারিং, ঠিক আছে, এগুলো লেগে সার্চ করলে আপনাকে পাবে। তাহলে আমি এটা ফিল আপ করলাম, এটা ফার্স্ট পেজ, ঠিক আছে, এটা ফিল আপ করলাম। ফিল আপ করে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি,
আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে কিনা ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সিলেক্টেড, সাব ক্যাটাগরি করতে হবে, সাব ক্যাটাগরি ঠিক আছে। তাই এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউবটা একটা 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 সোশ্যাল মিডিয়া, গিগ মেটা ডাটা প্ল্যাটফর্ম টাইপ সোশ্যাল পোস্ট, সোশ্যাল পোস্ট হবে এটা। কঠিন মনে হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, পরটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। এরপরে কি গিগ মেটা ডাটা প্ল্যাটফর্ম টাইপ, আপনারটা প্ল্যাটফর্ম কি, আপনারটা কি সোশ্যাল পোস্ট নাকি সোশ্যাল অ্যাডস নাকি প্রোফাইল ম্যানেজমেন্ট নাকি অডিয়েন্স। তাহলে আমরা এটা সোশ্যাল পোস্ট, ভিডিও পোস্টটা কি একটা একটা পোস্ট, এগুলো জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর আমরা ট্যাগ লাগলাম, দেন সেভ। আমাদের প্রথমটা গেল, আমাদের সেকেন্ডটা চলে আসলো, তাই না? প্রথমটা ওকে, এখন সেকেন্ডটা চলে আসলো। সেকেন্ডটা আমাদেরকে ইয়া দিচ্ছে প্রাইসিং, আমরা প্যাকেজ তৈরি করতে পারবো আমাদের ইচ্ছে মতো প্যাকেজ। প্রথমটা তো বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। এখানে বেসিক নেমের প্যাকেজ আমি এটার নাম দিলাম, নেমের প্যাকেজ আমি দিলাম 1000 ভিউয়ার, 1000 ভিউ। এটার নাম দিলাম, এটা হচ্ছে 2000 ভিউ, 3000 ভিউ, 5000 ভিউ অথবা 7000 ভিউ, ঠিক আছে। আমি একটা একটা শেষ করি, আমি একটা প্যাকেজ দিচ্ছি 1000 ভিউ, মানে 1000 জনকে দেখাবো ভিডিওটা, 1000 জনকে দেখালে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফ অপারিং। আমি ডেসক্রাইব করলাম, একটা হচ্ছে রিয়েল ভিউয়ার, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে অ্যাসাইন কান্ট্রি, বায়ার যে দেশে বলবে সে দেশের কান্ট্রি, হ্যাঁ। তারপরে এভাবে আপনি আরও কিছু লিখতে পারেন, মানে বাই কোন ধরনের ভিউয়ারকে আপনি আপনি দেখাবেন, হ্যাঁ। তারপর হচ্ছে অরিজিনাল কাস্টমার, আচ্ছা। এরপর রিভিশন সিলেক্ট, এখানে আপনি দিতে পারেন পেজ সেট আপ, পেজ অপটিমাইজেশন করে দিবেন কিনা, এটাতে দিবেন না। তারপর টেইলরিং মার্কেটিং, এগুলো ওদের মতো ওরা আনে, এগুলো ফিল আপ না করলেও চলে। প্রাইস হলো এটা, এটাতে কত, $5, ঠিক আছে। মানে আপনি 1000 জনকে দেখাবেন তার জন্য কত, $5। আপনি এখানে দেখাবেন 2000 জনকে, 3000 জনকে, তার জন্য আপনি দেন $10, ঠিক আছে। তারপর আপনি দেবেন এখানে 7000 জনকে দেখাবেন, তার জন্য আপনি দেবেন $20। ব্যাস আমাদের একটা প্যাকেজ তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর বাকিগুলো আপনি এখানে হিবি জিবি লিখে দেন, ঠিক আছে। এগুলো আপনার মতো করে আপনি লিখতে পারবেন, যেমন এখানে অপটিমাইজেশন করবেন না, এখানে করে দেবেন, এখানে শুধু শুধু একটু বেশি দেবেন, এখানে তার চেয়ে বেশি দেবেন, এগুলো পড়লে পারবেন। আর সবগুলো ফিল আপ না করলেও চলবে, ঠিক আছে। এগুলো ফাইবার, যেমন কাজটা পেজ অপটিমাইজেশনের, হ্যাঁ, এখানে এই জিনিসটা ফিল আপ করা বা না করা সমান কথা। তাহলে আমরা তিনটা প্যাকেজ তৈরি করলাম, $5, $10 এবং $20, আচ্ছা। এরপর হচ্ছে মাই গিগ এক্সট্রা, এক্সট্রা ফার্স্ট ডেলিভারি, এগুলো লাগবে না। এগুলো হচ্ছে যদি আপনার কাছ থেকে জরুরি আর্জেন্ট যদি চান, আর্জেন্ট আপনি এক্সট্রা কত টাকা বাড়িয়ে নেবেন, এই ধরনের বিষয় এগুলো এখানে লাগবে না। টোটাল এই জিনিসটা টাচে করতে হবে না, মাই গিগ এক্সট্রা। তাহলে আমাদের সেকেন্ড পেজটা হলো কি, শুধুমাত্র প্রাইসিং নিয়ে, আমরা $5 কত দেবো, $10 কত দেবো, $20 কত দেবো, অথবা প্রাইসিংটা আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ। আপনি দিতে পারেন একটা 5, একটা 20, একটা 40, হ্যাঁ, অথবা শুধুমাত্র একটা প্যাকেজও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। প্যাকেজটা আমরা স্টিক করলাম, করার পরে সেভ কন্টিনিউ। ডেলিভারি টাইম ক্যান নট বি এমটি, ডেলিভারি টাইম এটা একদিন, এটাও একদিন, এটাও একদিন। হ্যাঁ, এখন আমরা 3 নম্বর আসলাম, ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক। ডেসক্রিপশন মানে কি, আপনি ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ, আপনি আপনার গিগের মাধ্যমে কী কী করতে চান, আপনি বিস্তারিতভাবে আপনি আপনি সেটা বলবেন। ওই যে আমরা গিগের ডেসক্রিপশন যেটা দেখছি আর কি, বায়ারকে সবগুলো লিস্ট আকারে সবগুলো শো করবে, যে আমি আপনার ভিডিওগুলো অরিজিনাল ভিউয়ারকে দেখাবো, আমি এটা
অপটিমাইজেশন করবো, লিঙ্ক বিল্ডিং করবো, অন পেজ অপটিমাইজেশন করবো, টাইটেল চেঞ্জ করবো, আপনার টোটাল কীভাবে কী কাজ করবেন সবগুলো বিস্তারিতভাবে আপনি এখানে লাগবেন। ঠিক আছে, এখানে বিস্তারিতভাবে আপনি লিখবেন আপনার গিগ সম্পর্কে, মানে আপনার গিগটা কিনলে বায়ার যে বেনিফিট হবে এবং আপনি যে তাকে কীরকম করার কাজ দিবেন। ঠিক আছে, সব কিছু আপনি তাকে বিস্তারিত এখানে লিখবেন। এরপর হচ্ছে ফ্যাক, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যাড ফ্যাক। মনে করেন আপনার এই ডেসক্রিপশনটা কেউ পড়লো, পড়ার পর তার মনে কিছু কোশ্চেন আসতে পারে, হ্যাঁ সেই কোশ্চেনটা আপনি কোশ্চেনটা আপনি নিজেই লিখবেন, অ্যান্সারটা আপনি নিজে দিবেন, তাহলে আপনাকে বারবার আপনাকে এসএমএস করতে হবে না। তো এই জিনিসটা পড়ে আপনাকে কেউ বললো কি যে আপনি কি আসলে রিয়েল ভিউয়ার দিবেন নাকি কি সফটওয়্যারের মাধ্যমে আর্টিফিশিয়াল ভিউয়ার দিবেন, হ্যাঁ তাহলে আপনি নিচেই লিখে দিতে পারেন, ক্যান ইউ প্রোভাইড রিয়েল মানে ইউনিক ভিজিটর, ঠিক আছে, এটা আপনি আপনি কোশ্চেন আপনি আপনি অ্যান্সার দিলেন yes my I will provide 100% real and original real and active viewers, yes sir, no not using any software, yes sir, just hello eto last minute at the last minute, okay ji dilam dewar por save তাহলে আমি ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন, এখানে আমি আর একটা কোশ্চেন অ্যাড করতে পারবো, আর একটা কোশ্চেন অ্যাড করতে পারবো, অনেকগুলো আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে দিলাম ডেসক্রিপশন, এখানে দিলাম কি ফ্যাক দিয়ে অ্যাড, আমরা আসলাম ফটোটাতে। আচ্ছা ডেসক্রিপশন শর্ট পি ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টার আছে, কম আছে, আমরা যখন 4 নম্বরে রিকোয়ারমেন্টস, বাইরের কাছ থেকে আপনার কোনো কিছু লাগবে কি না, এখানে কোনো কিছু লাগবে না, আপনি লিখবেন নো থ্যাংকস, বাইরের কাছ থেকে কোনো কিছু লাগবে না, ডলার না মানে কাজ করার জন্য কোনো কিছু লাগবে কি না। মনে করেন আপনি ইলেকট্রিকের কাজ করতে গেছেন কোথাও, তাহলে বাইরকে বলতো আমাকে একটা প্লাস দাও, আমাকে একটা ট্যাপ দাও, আমাকে এটা দাও সেটা দাও, ঠিক আছে, মানে টুলস ম্যাটেরিয়ালস অথবা কি হেল্পিং কোনো কিছু লাগবে কিনা। যেমন বায়ারকে বায়ারের কাছ থেকে আপনার লগো চাওয়ার প্রয়োজন হতে পারে, ওর কোম্পানির লগো, ওর কোম্পানির ছবি, হ্যাঁ অনেকগুলো রিসোর্স আপনার তার তার কাছ থেকে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিছু লাগবে কিনা সেটা আপনি লিখে দেবেন। এরপরে গ্যালারি, গ্যালারিতে আপনি দেবেন কি ড্র্যাগ এ ভিডিও ব্রাউজ, এখানে আপনি নিজের একটা ভিডিও করে এখানে দিতে পারেন, আর এখানে একটা ছবি দেবেন, ভিডিও দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে একটা ছবি আপলোড, একটা ফটো, ওই যে ফটোতে আপনার গিগের সাথে থাকবে ব্যানার মানে টাইটেল, টাইটেলের নিচে যে ছবিটা থাকবে সেই ছবিটা আপনি তৈরি করবেন, তৈরি করে জাস্ট এখানে ব্রাউজ করে দেবেন। ঠিক আছে, গিগ দিয়ে দেবেন ব্রাউজ, কারণ আমি কী দিলাম এটা, আমি একটা ছবি দিই ইউটিউব একটি প্রমোশন, জাস্ট আমি একটা আইকনিক ফটো ফটো দিচ্ছি, আপনি এর মধ্যে কি পাশে এগুলোকে ছোটো করে এদিকে এদিকে লিখে দিতে পারেন টাইটেলের শব্দগুলো, যে ইনক্রিজ ইউর ইউটিউব ভিউয়ার্স, হ্যাঁ লিখে দিতে পারেন। ঠিক আছে, এখানে আমি ছবিটা দিচ্ছি, তাহলে আপনি ছবিটা নেবেন, ছবিটা নিয়ে ছবিটাতে এডিট করবেন, আর এই ছবিগুলো আপনি নিজে তৈরি করবেন, ছবিটা মানে একটা স্লাইড তৈরি তৈরি করবেন আর কি। ঠিক আছে, ছবি আমি অ্যাড করলাম, এরপরে আর কিছু লাগবে না, এখানে পিডিএফ আকারে অ্যাড করা যায়, ইমেজ আকারে অ্যাড করা যায়, আবার ভিডিও আকারে অ্যাড করা যায়। ঠিক আছে,
তিনভাবে অ্যাড করতে পারবেন, বাট নর্মালি একটা দিলেই হবে, জাস্ট ইমেজ দিলে হবে। দিলাম, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ, ব্যাস কাজ শেষ। এরপরে পাবলিশ, কংগ্রাচুলেশন, ভেরিফাই নাও। এখন এটা ওরা দেখবে, দেখার পর কি ভেরিফাই এর ফোন নাম্বার, ঠিক আছে? আমাদের যেখানে একটা গিফট দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে আমরা যাবো স্টার্ট সেলিং থেকে আমরা স্টার্ট করবো, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, মানে সে আপনাকে কি করবে ওয়েবসাইটে আপনাকে মানে পথ দেখে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ফাইনালি গিয়ে এটা ইয়া হবে, ঠিক আছে? তো আপনারা অন্য অন্য গিগুলো দেখবেন এবং সেই গিগুলোকে ইয়া করবেন। আমি জাস্ট একটা গিগ দেখাই, ইউটিউবের গিগস, ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানোর গিগ। এরকম তো করতে পারবেন, তাই না? এরকম করা যাবে না ব্যানার, যেটা দিয়েছিলাম আর কি। দেখেন, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ব্যানার, আমরা লাস্টে যে ব্যানারটা দিয়েছিলাম। আপনি একাধিক ছবি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে একাধিক দেখাবে, আপনি নিচে আরও কয়েকটা দেখাবেন, একসাথে কয়েকটা অ্যাড করতে পারবেন। প্যাকেজ $5, $10, $20, ইউটিউব প্রমোশন, মেসিভ ইউটিউব প্রমোশন, ঠিক আছে? আচ্ছা, অ্যাবোভের গিগস, ওই যে ডেসক্রিপশন আমরা যেটা লিখছিলাম মনের মাধ্যমে মিশে 1200 ওয়ার্ডে, তারপরে যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো আমরা দিয়েছিলাম, ওই আমরা এখানে 1, 2, 3, 4 করে কয়েকটা ফর্মে দিই, আর এখানে আমাদের একটা ফর্মে দেখাই। হ্যাঁ, এটুকু শেষ। তাহলে আমাদের কয়টা অংশ আমরা দিয়েছিলাম, একটা হচ্ছে টাইটেল, একটা হলো ইমেজ, এটা হলো কি প্যাকেজ, এটা হলো ডেসক্রিপশন অ্যাবাউট দিস গিগ, ডেসক্রিপশন, তারপরে এটা কি ফেক, ব্যাস কাজ শেষ। গিগ তৈরি করা খুব সহজ, অ্যাকাউন্ট তৈরি করা সহজ, অ্যাপ্লাই করা সহজ, ঠিক আছে? তো এখন আপনাদের কাজ হলো গিগ দেখা এবং গিগ তৈরি করা। গিগ দেখবেন কিসের উপর? ইউটিউবের উপর। জাস্ট আপনি ইউটিউব লিখে সার্চ করেন, এই যে দেখেন ইউটিউব, ইউটিউব ইন্ট্রো, ইউটিউব ব্যানার, ইউটিউব কমেন্টস, ইউটিউব এসইও, ঠিক আছে? আপনি জাস্ট ইউটিউব ব্যানার লিখে সার্চ করেন, ব্যানারের অনেকগুলো গিগ পাবেন, প্রফেশনাল ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার পাওয়া যাচ্ছে না? আপনি ইউটিউব ইন্ট্রো লিখে সার্চ করেন, তাহলে ইন্ট্রোর অনেকগুলো গিগ পাবেন গিগ। তারপরে ইউটিউব ভিউয়ার বাড়ানোর জন্য করেন ইউটিউব ভিউস, তাহলে ইউটিউবের ভিউ বাড়ানোর অনেকগুলো গিগ পাবেন। ওটা 2000 বার সেল হয়েছে, 79 বার, 256, ঠিক আছে? এটা 1000। তাহলে আমরা যেভাবে আপনি যে ধরনের গিগ তৈরি করতে চান ইউটিউবের, জাস্ট ইউটিউব লিখে সার্চ করলে আপনি ইউটিউবের বিভিন্ন ধরনের গিগুলো দেখবেন। ইউটিউবের আপনি যেরকম কাজ পারেন, সেরকম যে কাজের উপর আপনি আগ্রহী, হ্যাঁ, ওগুলো দেখেন, দেখে ওই ধরনের গিগ তৈরি করেন, গিগ তৈরি করে পোস্ট করেন, ঠিক আছে? আপনাদের আজকের কাজ হলো এটাই, মিনিমাম 5টা গিগ তৈরি করে পোস্ট করেন, ঠিক আছে? কাজ তো জানা আছে, এখন আজকে আমরা শিখলাম শুধুমাত্র প্রসেসিংগুলো, ঠিক আছে? তাহলে গিগুলো তৈরি করেন, তৈরি করার পর গিগুলো পাবলিশ হবে, আমি আগামী ক্লাসে আমি সবার গিগুলো দেখব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আপওয়ার্কের প্রোফাইল ছিল কার? আপনি আমার সাথে একটু ভিতরে আছেন ফরহাদ, হ্যাঁ বলেন। একটা অ্যাকাউন্ট থেকে দেওয়া যাবে 7টা, এরপরে যখন আপনার গিগুলো সেট হবে তখন যেন আনলিমিটেড দেওয়া যাবে, ধীরে ধীরে বাড়বে, আপাতত 5টা দেবে। আচ্ছা।